بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা আসফাকুম রাব্বুকুম বিল বানীন ওয়াত্তাখাযা মিনাল মালায়েকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই একক, যার কোনো অংশীদার নেই, যার কোনো সন্তান সন্ততি নেই, যার মাতা পিতা নেই, যিনি ওয়াহদাহু লা শারিক, যিনি সব কিছুই করেন, যার কাজে, যার এবাদতে, যার নাম গুণাবলীতে কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আমাদের তাফসীর হবে সূরা বনী ইসরাইল বা সূরাতুল ইসরা আয়াত নম্বর 40 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং এরপরে কয়েকটি আয়াতে তৌহিদ আকীদার বিষয় আর তারপরে আখিরাত, পরকাল, রিসালাত এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আমরা সংক্ষেপে একটু তাফসীর করব, যাতে করে আজকে এবং সামনে সপ্তাহে আমরা সূরাতুল ইসরা শেষ করতে পারি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফা আসফাকুম রব্বুকুম বিল বানীন, হে কাফের মুশরিকরা, সম্বোধন করেছেন আল্লাহ পাক আরবের মুশরিকদেরকে, কোরাইশদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন রাসূল, হে তাদেরকে, কারণ তারা বলতো যে ফেরেশতা মালায়েকারা আল্লাহ পাকের কন্যা, আল্লাহ পাকের মেয়ে। এর খণ্ডন করতে গিয়ে, কারণ এটি হচ্ছে শিরকি কুফরি আকিদা, আল্লাহ পাকের সন্তান সন্ততি সাব্যস্ত করা মানে আল্লাহ পাকের কেউ শরীক রয়েছে, কারণ ছেলে মেয়েরা বাপ মায়ের শরীক হয়ে থাকে। আল্লাহ পাক এই শিরকের খণ্ডন করতে গিয়ে ইরশাদ করছেন যে তোমাদের এই ভ্রান্ত আকিদার ভিত্তিতে তাহলে কি আল্লাহ এরকম করেছেন যে তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন বিল বানীন, ছেলে সন্তান দিয়ে? আরব মুশরিকেরা মেয়ে সন্তান বরদাস্ত করত না, মেয়ে সন্তান জন্মে গেলে জীবন্ত দাফন করে দিত। আল্লাহ পাক বলছেন যে তোমরা তো নিজেদের জন্য কন্যা সন্তান পছন্দ করো না, আর আল্লাহর জন্য কন্যা সাব্যস্ত করছো ফেরেশতাদেরকে। ওয়াত্তাখাযা মিনাল মালায়েকাতি ইনাসা, আল্লাহ নিজেই গ্রহণ করেছেন মালায়েকা ফেরেশতাদের মধ্য থেকে মেয়ে সন্তান, আল্লাহ মেয়ে নিয়েছেন, আর তোমাদেরকে যিনি দাতা আল্লাহ তিনি তোমাদেরকে ছেলে দিয়েছেন, মানে তুমি আল্লাহ তোমরা আল্লাহর কাছে শুধু ছেলে সন্তান চাও, এটা কেমন ভাগ হইল? ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তাহলে নিঃসন্দেহে তোমরা এত বড়ই অপরাধের কথা বলছো, কাওলান আযীমা বড় ভয়ানক কথা, বড় মারাত্মক কথা বলছো, চরম অপরাধের কথা বলছো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে আলাকুমুজ যাকার ওয়ালাহুল উনসা, তোমরা শুধু ছেলে সন্তান চাও, ওয়ালাহুল উনসার আল্লাহর জন্য সাব্যস্ত করো মেয়ে সন্তান, তিলকা ইজান কিসমতুন জিজা, এটাই যদি হয় তো এ তো বড়ই অন্যায় ভাগ বটোয়ারা, কেমন ভাগ যোগ যে ভাগ করে আল্লাহকে মেয়ে সন্তান দিয়ে দিয়েছো, সাব্যস্ত করেছো আল্লাহর জন্য ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে কন্যা, আর তোমরা নিজেরা ছেলে সন্তান চাও। এক কথায় আল্লাহ পাকের শরীক নেই, আর শরীক হওয়ার একটা দিক হচ্ছে আল্লাহ পাকের ছেলে মেয়ে সন্তান সন্ততি হওয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সূরায়ে ইখলাস আল্লাহ পাক এই তৌহিদের আকীদার শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু ওয়া মা ইয়াযীদুহুম ইল্লা নুফুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আমি মানব জাতির উদ্দেশ্যে কোরআনে কারিমে একবার নাই একটি বিষয়কে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমায় পেশ করে থাকি, আর কোরআনে করিম যদি অর্থ তা শীর্ষ তেলাওয়াত করেন একটু গভীরভাবে চিন্তা করে, একটা বিষয় বিভিন্ন জায়গায় আসছে, এর বহু হেকমত রয়েছে, একবার শুধু উল্লেখ করে দিলে মানুষ বলে যায়
কিন্তু একটি কথা বিভিন্ন ভঙ্গিমাতে বিভিন্ন ভাষায় যদি পেশ করা হয়, যেমন আল্লাহ পাকের একত্রের তৌহিদের বিষয়, রেসালাতের বিষয়, আখেরাতের বিষয়, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, আল্লাহ পাকের আজাবের বিষয়, নিয়ামতের বিষয়, হালালের বিষয়, হারামের বিষয়, তারপরে আম্বিয়া রসুলগণের ঘটনাবলী আর আম্বিয়া রসুলগণের যারা বিরুদ্ধাচরণকারী কাফের জাতি যাদের উপর আল্লাহ পাকের আজাব নেমে এসেছিল তাদের ঘটনাগুলি এক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেননি, তাহলে কোরআন কোনো কাহিনীর পুস্তক নয়, কোরআন হচ্ছে উপদেশের গ্রন্থ, তাতে উপদেশ রয়েছে। আর উপদেশের দাবি হচ্ছে একটা কথাকে বিভিন্ন ভঙ্গিমায় বারবার পেশ করা, বিভিন্ন সময়ে পেশ করা। আল্লাহ পাক ওই বিষয়টি বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন, আর আমি নানানভাবে এই কোরআনে কেরিমে বিবৃত করেছি, বর্ণনা করেছি। লিয়াজ্জাকারু, কেন বারবার বর্ণনা করেছেন? মূসা আলাইহিস সালামের ঘটনা দেখেন কত জায়গায় রয়েছে, আদম আলাইহিস সালামের ঘটনা কত জায়গায় রয়েছে। হ্যাঁ, এইভাবে আম্বিয়া রসুলগণের আর এইরকমই বিভিন্ন বিষয়গুলি যেগুলি বললাম আল্লাহ পাক বারবার করে বর্ণনা করেছেন, কেন? লিয়াজ্জাকারু, যাতে করে মানব জাতি উপদেশ গ্রহণ করে। অমা ইয়াজিদুহুম ইল্লা নুফুরা, কিন্তু এই কাফের মুশরিক কুরাইশদের ঘৃণা আর পালায়নি বৃদ্ধি করলো এই কোরআনে করিম। কোরআনে করিম নাজিল হচ্ছে আর এরা আরো বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, মজলিস থেকে, তার দাওয়াত থেকে পালায়ন করছে। নফুরা মানে ঘৃণা হয়, নফুরা মানে পালায়ন করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আরব মুশরিকদের এবং যে কোনো মুশরিকদের, আগের যুগের মুশরিকরা হোক আর বর্তমান যুগের মুশরিক হোক আর কিয়ামত পর্যন্ত যত বহুত্ববাদী মুশরিকরা আসবে, তাদের খণ্ডন করতে গিয়ে বলছেন যে আল্লাহ পাকের কোনো শরিক নেই, আল্লাহ পাকের সাথে অন্য উপাস্য এলাহ যদি থাকতো সেই এলাহ উপাস্য আল্লাহর এবাদতের কিছু অংশ যাদের দিয়ে দেওয়া হয় সেটা প্রতিমা পুতুলের আকারে হইতে পারে, আর 3.5 হাতের কবর মাজারের আকারে হইতে পারে, সেটা কোনো গাছপালার আকারে হইতে পারে, আর এইসবের পিছনে যেই যে কোনো এই রকমের আল্লাহ ছাড়া অন্যের পূজা উপাসনা রয়েছে, এইসবের পিছনে কিছু মহাপুরুষ রয়েছে, ভালো মানুষরা রয়েছে, সৎ লোকেরা রয়েছে, আসল পূজা ওদের, সেগুলি মানুষের মধ্যে থেকে হইতে পারে, জিনদের মধ্যে থেকে হইতে পারে, বা মালাইকা ফেরেশতাদের মধ্যে থেকে হইতে পারে। এই জন্য হিন্দুদের দেব দেবী দেখবেন ভয়ানক, কারণ এগুলি হচ্ছে জিন শয়তানের প্রতিমূর্তি, জিন শয়তান সম্পর্কে কল্পনা করে ওই রকমের মূর্তি তৈরি করা হয়েছে, প্রতিমা তৈরি করা হয়েছে, তারপরে পূজা শুরু হয়েছে। তাহলে এই মাটির পূজা নয়, মাটির একটা প্রতিমার পূজা আসল উদ্দেশ্য নয়, এটা তো যারা বুঝে না, সামনে দেখছে প্রতিমা, প্রতিমার পূজা, কিন্তু প্রতিমার পিছনে জিনের পূজা, শয়তানের পূজা বিদ্যমান, আসলে শয়তানের পূজা করছে, শয়তান ইবাদত করছে। এই জন্য ইব্রাহিম আলী সালামের বাপ মূর্তি তৈরি করতেন আর মূর্তি পূজক ছিলেন, মূর্তি পূজার প্রচার প্রসার করতেন, তার সম্পর্কে ইব্রাহিম আলী সালাম যখন তাকে দাওয়াত দিয়েছেন, ইয়া আবাতে লা তাবুদি শয়তান, হে পিতা শয়তানের পূজা করিয়েন না, অথচ মূর্তি পূজা করছে, কারণ পেছনে এইগুলি হচ্ছে আসলে শয়তানের প্রতিমূর্তি, এগুলির পূজা হচ্ছে। এইরকমই যে এই 3.5 হাতের কবর মাজারের পূজা হচ্ছে, আসলে তো ওই মাজার ওই মাটিটার পূজা হচ্ছে না, এর পেছনে ওখানে কোন আল্লাহর ওলি শুয়ে আছে, নেক লোক শুয়ে আছে, আল্লাহ পর্যন্ত একবারে পৌঁছা লোক ছিল, ওলি কামেল ছিল, তার আসলে পূজা হচ্ছে, অথবা কোন মালায়িকা ফেরেশতার পূজা হচ্ছে, সে মূর্তির আকারে হোক অথবা অন্য কোন আস্তানার আকারে হোক। এইভাবেই যারা মহাপুরুষ মানুষের মধ্যে থেকে, বড় মানুষ সৎ লোক অথবা জিনদের মধ্যে থেকে, যে রকম সৎ হোক আর অসৎ, অনেক সময় অসৎ লোকেরও পূজা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লাউ কানা মাহু আলিহা, হে নবী তুমি জানিয়ে দাও মুশরিকদেরকে যে আল্লাহর সাথে যদি আরো উপাস্য হইতো, আলিহা এলাহার বহু বচন, কামা ইয়াকুলুন, যেমন এই কাফের মুশরিকরা বলে থাকে, বহুত্ববাদীরা বলে থাকে, আল্লাহর সাথে আরো উপাস্য আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মুসলিমদের মধ্যেকার যারা মুশরিক শিরিককারী তারা বলে থাকে এগুলি ওসিলা, এগুলিকে না ধরলে, ওলি আউলিয়া না ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না, এরা হচ্ছে সিঁড়ি, এরা হচ্ছে এমপি মন্ত্রী, আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছিতে হইলে আমাকে এইসব লাগবে, সোর্স লাগবে, এইসব ওসিলা বলে থাকে, আর ওরা বলে মাধ্যম। আর 1400 বছর আগে আরো মুশরিকরা তাই বলতো, মানা আবদহম, এরা এগুলো তো আমরা পূজা করি না, এই সব লাত উজ্জা হোবাল মানাতের পূজা করছে না, এদের উপাসনা এই জন্য করেছি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহ জুলফা, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম হবে, আল্লাহর
নিকটবর্তী আমাদেরকে করে দেয়, আমরা কাছে যেতে পারবো না যতক্ষণ এরা আল্লাহ কাছে আমাদেরকে পৌঁছে না দেবে। ওসিলা ওসিলা হিসাবে তারা পূজা করত। আরো তারা বলতো ঢুকিয়ে দিচ্ছে। অথচ একজনের নাজাতের ওসিলা মাধ্যম হচ্ছে তার ইমান এবং নেক আমল। কোরআনে কত থেকে আল্লাহ পাক বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। তোমার ওসিলাই নাজাত, মুক্তির উপায়, এটাই হচ্ছে তোমার সিঁড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছার, আল্লাহর নৈকট্য লাভের। কিন্তু ভ্রান্ত পথে পরিচালিত হয়েছে, শয়তানের বিভ্রান্তির শিকার হয়ে মুশরিকরা, বহুত্ববাদীরা। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি এই মুশরিকদেরকে বলে দাও, লাও কানা মাহু আলিহা, আল্লাহর সাথে যদি আরো উপাস্য হইত, যে আরো কেউ আছে, দেবদেবী আছে, আর না হয় ওলি আউলি আছে যাদের সিজদা করতে হবে, যাদের জন্য নজরানা পেশ করতে, যাদের জন্য খাসি মরু জবাই করতে হবে, যাদের জন্য ওরস লাগাইতে হবে, এগুলো যদি থাকে, কামা ইয়াকুলুন, যেমন এই মুশরিকরা বলে থাকে, ইযাল লাবতাগাউ ইলা জিল আরশে সাবিলা, তাহলে এরা আরশ ওয়ালা, জিল আরশ, আরশের অধিপতির নিকটে তারা রাস্তা অন্বেষণ করত, রাস্তা তলাশ করত। কি অর্থ এর? এর দুটো তাফসির করা হয়েছে। একটি তাফসির হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর প্রখ্যাত তাবি সাইয়িদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে আল্লাহর সাথে যদি এই দেবদেবীগুলি অথবা ওলিয়া উলিয়া গোস কুতুব আর আবদাল এগুলি যদি আলেহা হয়, যে এদেরকেও সেজদা দিতে হবে, এদের জন্য জবাই করতে হবে, এদের আস্তানাতে হাজিরি দিতে হবে, এদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে এরা নিয়ে দিবে, ক্ষমতা রাখে, আর এরা মারা যায় না, এসব যদি আসলে থাকে, তাহলে এরাও আলেহা হলো, এরা যদি আল্লাহ উপাস্য হয়, যে উপাসনা এবাদত এদেরকে দেওয়া যাবে, তাহলে এরা কি বসে থাকতো? এরা তাহলে কি করতো? নিজের ক্ষমতা দেখিয়ে, যেমন এক শাসকের আর এক শাসকের সাথে দ্বন্দ্ব থাকে, স্বাভাবিক, কতদিন কম্প্রোমাইজ করে থাকে, আর তারপরে সবাই নিজের ভূমিকে বিস্তার করার চেষ্টা করে, নিজের ক্ষমতা বাড়াবার চেষ্টা করে। সুতরাং এরা কি করতো? আরশের অধিপতি যিনি বারহাক সত্য মাবুদ আল্লাহ, তার পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে পৌঁছার চেষ্টা করতো, আর তাকে প্রতিহত করে, পরাজিত করে তারা বিজয়ী হওয়ার চেষ্টা করতো, বিজয়ী হওয়ার চেষ্টা করতো তারা। এটা হচ্ছে একটি তাফসীর। তার মানে লড়াই দেখা যেত, কোন মানব জাতির ইতিহাসে কখনো দেখা যেত যে আলেহারা, লাত উজ্জা হোবাল মানাত অথবা দুর্গা অথবা দরগাওয়ালারা, এই মাজারওয়ালারা, যদি এরা যদি আল্লাহর সাথে শরিক হতো, তাহলে একদিন দ্বন্দ্ব করে এরা বিজয় লাভের চেষ্টা করতো। কেন আরশে আল্লাহ বসে থাকুন, আমরা আরশে বসবো, এই করতো, তাও তো দেখা যায় না। একটি তাফসীর সাহাবাই কেরামদের থেকে বর্ণিত। আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহর সাথে যদি অন্য উপাস্য থাকতো, যেমন এই ভ্রান্ত পথের পথিক মুশরিকরা বলে থাকে, তাহলে এরাও সেই আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করত। লাবতাগাও ইয়াজিল আরশ সাবিলা, মানে আরশের অধিপতি পর্যন্ত তারা নৈকট্য লাভের জন্য রাস্তা তলাশ করত, যে আমরা কি করে আল্লাহর নৈকট্য লাভ করব। এই জন্য আল্লাহ পাক এই বিষয়টিকে এরপরে বলেছেন যে তোমরা যাদের পূজা করছো, যাদেরকে ডাকছো, এরা নেক লোক ছিল, আর এরা ওইভাবে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেছেন, যেমন তুমি ভাবছো যে আমি আল্লাহর নিকটবর্তী হব, বরং তোমার চাইতে বেশি আল্লাহর আজাবকে ভয় করতো, তোমার চাইতে বেশি আল্লাহর রহমতের আশাবাদী ছিল। তাহলে এই যাদেরকে উপাস্য বানিয়ে ফেলেছো, এরা যদি নেক লোক হয়, সৎলোক, এরা যদি সৎলোক হয়, যেমন মুসলিম উম্মতের মধ্যে যারা নেক লোক রয়েছেন, আম্বিয়া রসূলগণ সম্পর্কে আমরা নিশ্চিত যে আম্বিয়া রসূলগণ সকলের নেক। এখন কেউ যদি নবীর কবরের পূজা করে, তো নবী আম্বিয়া রসূলগণ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছেন, মেহনত করেছেন, ইবাদত করেছেন, ঠিক না? এইরকমই জিলানি চিস্তি, যাদের কবরকে তোমরা আস্থানা বানিয়ে ওই সমস্ত কিছু দিচ্ছ যা হিন্দুরা দেবদেবীকে প্রতিমা পুতুলকে দিয়ে থাকে, তারা বলিদান করে, তোমরা ওরসে খাসি মরুক জবাই করছো, তারাও সেজদা করে, তোমরা সেজদা, তারাও ডাকে হরে রাম হরে কৃষ্ণ করে, তোমরা ইয়া গাউসুল আজম মাদদ ইয়া গরিব নওয়াজ, হ্যাঁ দস্তগীর অমুক আর তমুক, এই শিরকি কথা কুফরি কথা বলছে, একই রকম অবস্থা, ভাষার পার্থক্য শুধু।
যদি এই হয় তো তাদের অবস্থা দেখো যে তারাও তো আল্লাহর আজাবকে ভয় করতো, তার আল্লাহ নয় কন্ট্রোল হবে চেষ্টা করতো। তা আল্লাহর সাথে এসব এলার কথা বলছে, এরা যদি ওই রকম এলা হইতো তো আল্লাহর সামনে তারা অসহায়, সুতরাং এলা হইলো তার আল্লাহ পাকের নৈকট্য লাভের চেষ্টা করতো, হার মানতে বাধ্য, আল্লাহ পাকের কুদরতের সামনে তারা হার মানতে বাধ্য। আল্লাহ পাক তারপর বলছেন সুবহানাহ ওয়া তাআলা, আল্লাহ পাক সমস্ত দোষ ত্রুটি থেকে আর পার্টনারশিপ থেকে কাউকে অংশীদার করা থেকে পাক পবিত্র। সুবহানাহু, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করছে, তার কোনো শরীক নেই, শরীক হওয়া থেকে পাক পবিত্র। ওয়া তাআলা, এবং তিনি ঊর্ধ্বে, শরীক থেকে পার্টনার থেকে অনেক ঊর্ধ্বে, তার কোনো শরীক নেই। আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা, আর কাফের মুশরিকরা বহুত্ববাদীরা যে সব কথা শিরকি কুফরি কথা বলে থাকে তা থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন, উলুওয়ান কাবীরা, অনেক ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন। তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরযু আমান ফীহিন, সাত আকাশ এবং জমিন, অমান ফিহীন আর যা কিছু এর ভিতরে রয়েছে আসমানে জমিনে, সব কিছুই কি করে তাসবিহ করে আল্লাহ পাক, তাসবিহু লাহু, আল্লাহ পাকের গুণগান করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আর এমন কিছু নেই, ইন এখানে নাইর অর্থে, ইনের দুটো অর্থ, একটা হচ্ছে যদি, কিন্তু ইল্লার পূর্বে আসলে ইন মানে না হয়, নাইর অর্থ হয়। ওয়াইন মিন শাইইন, এমন কিছু নেই, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে তা আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত পবিত্রতা ঘোষণা করে না, মহিমা করে না, সমস্ত কিছু আল্লাহ পাকের কি করে তাসবিহ করে এবং তাহমিদ করে, প্রশংসার সাথে সাথে পবিত্রতা ঘোষণা করে, সেই এমন কিছু নেই আল্লাহ পাক বলছেন। ওয়ালাকিন, তবে আমরা যে বুঝতে পারি না, আমরা যে দেখতে পাই না, দেখতে পাই যে কিছু মানুষ আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, আল্লাহকে ডাকছে, জিন কত দেখতে পায় না যে আল্লাহকে ডাকছে না ডাকছে, ফেরেশতা কত দেখতে পায় না, আর বাকি যে গাছপালা ইত্যাদি আর পশু পাখি ইত্যাদি তা তো দেখতে পায় না, বুঝতে পারে না যে কেমন করে আল্লাহ পাকে তসবিহ করছে, আল্লাহ পাকে প্রশংসা গুণগান করছে। আল্লাহ তাই বলছে ওয়ালা কিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমাদের বোধ শক্তি অত্যন্ত সীমিত, সুতরাং তোমরা বুঝতে পারো না তাসবিহাহুম, তাদের তাসবিহগুলি, তাদের পবিত্র ঘোষণা, তাদের তাসবিহ তাহলিল তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিঃসন্দেহে তিনি বড়ই সহনশীল, হালিম মানে যিনি অত্যন্ত সহনশীল, যিনি ধৈর্য ধারণ করেন, বরদাস্ত করেন, আল্লাহকে কত কষ্ট দেয়, আল্লাহর বিরুদ্ধে কত বলছে, আল্লাহকে কত গালি দিচ্ছে, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে কত অন্যায় কথা বলছে, তারপর আল্লাহ পাক সাথে সাথে পাকড়াও করতে কোন তাতে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ধ্বংস করেন না, তারপরে ছাড় দিয়েছেন। আল্লাহ পাক হালিম, আল্লাহ পাক সবুর, গফুরা, এবং তিনি বড়ই মার্জনাকারী, সুতরাং বড় বড় অপরাধ করার পরেও যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক তওবার প্রশস্ত দরজা খোলা রেখেছেন। আল্লাহ পাকের যে তসবিহ হয়ে থাকে, এই তসবিহ সম্পর্কে একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ পাকের তসবিহ সমস্ত সৃষ্টি করে, বুঝেন আর নাই বুঝেন, সমস্ত সৃষ্টি করে। তসবিহ করা দুই পদ্ধতিতে হয়ে থাকে, একটা হচ্ছে লেসানুল মাকাল আর একটা হচ্ছে লেসানুল হাল। লেসানুল মাকাল মানে বাচনিক তসবিহ করে, জবান দ্বারা তসবিহ করে, আর জবান দ্বারা তসবিহ করে মানুষের জবান, মানুষের ভাষা বুঝেন, আপনার ভাষা ছাড়া যে কয়টা ভাষা আপনি জানেন এই ভাষাগুলি ছাড়া কেউ যদি চায়না ভাষায় তসবিহ করে আপনি বাঙালি মানুষ বুঝবেন, রাশিয়ার ভাষায় যদি তসবিহ করে বুঝবেন, বুঝছেন না, ইংলিশ বুঝছেন কিন্তু ফ্রেঞ্চ বুঝছেন, তাহলে মানুষের ভাষায় তো বুঝতে পারেন না, তাহলে পাখির ভাষা কি করে বুঝবেন, পাখি ভোর রাত্রে ডাকছে, মোরগ বাঁক দিচ্ছে, কি বুঝছেন, কিছু বুঝছেন না, হ্যাঁ কুকুর ডাকছে, বেড়াল ডাকছে, কিছুই বুঝছেন না, তার ভাষায় তসবিহ করছে। ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তসবিহ বুঝো না। এছাড়াও গাছপালা, প্রত্যেকটি আল্লাহ পাকের সৃষ্টির এই অর্থে প্রাণ রয়েছে, যে তার যে বিশেষ পদ্ধতি আল্লাহ পাক প্রাণ দিয়েছেন তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, লেসানুল মাকাল, তার ভাষাগত দিক থেকে আল্লাহ পাকের তসবিহ করে, আল্লাহ পাকের হামদ সানা করে, গুণগান করে। আর একটা হচ্ছে লেসানুল হাল, অবস্থার তসবিহ, অবস্থার ভাষা। আমরা যেমন আমাদের ভাষায় বলি, কোনো একটা মানুষ কিছুই বলে না, আপনার সামনে এসছে লেবার একটা এসছে, তোমার অবস্থা বলছে যে তুমি খারাপ লোক, বলি না আমরা,
রূপ চেহারাটা দেখে, ওর মন মানসিকতা দেখে বলছে তোমার অবস্থা বলছে যে তুমি এক নম্বর অলস লোক। হ্যাঁ, এর বিপরীত বলি, এই লোকের অবস্থা বলছে যে না সক্রিয় মানুষ, কি করে একটা কথাও বলেনি, আপনার সাথে কোনো আলোচনাও হয়নি, কি করবে না করবে, করতে পারবে না পারে, বলছে না আছে ছেলে আছে, এর অবস্থা বলছে। এটাকে বলা হয় লেসানুল হাল, অবস্থার ভাষা, তার অবস্থার ভাষা বলছে এইরকম। তো অবস্থার প্রত্যেকটি সৃষ্টির যে অবস্থা রয়েছে সৃষ্টিগত, তার অবস্থার ভাষাই তসবি করে। ওয়ালা কিল্লা তাফকাহুনা তসবিহুম, তাদের তসবি তোমাদের বুঝার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। তখন তোমার মাঝে আর ওইসব লোকদের মাঝে যারা পরকালে অবিশ্বাসী, পরকালকে বিশ্বাস করে না, তাদের মাঝে কি করে দি, হিজাবান একটি পর্দা তৈরি করে দি, মাস্তুরা আবরক। মস্তুরার দুটি তাফসির করা হয়েছে, একটা হচ্ছে মস্তুরান মানে সাতেরান, এমন পর্দা আমি তৈরি করে দিই, কারণ আল্লাহ পাক সবকিছুর সৃষ্টিকর্তা, এই অর্থে বলা হয়েছে। আর না হলে মানুষ তাদের পাপ কার্যের কারণে পর্দা তৈরি করে নেয়। কোরআনে করিম তেলাওয়াত করা হচ্ছে, রাসূলুল্লাহ কোরআনে করিম শোনাচ্ছেন আরব মুশরিকদেরকে, আপনার সামনে দিনের আলোচনা, ইসলামের আলোচনা পেশ করা হচ্ছে, ইসলামের কথা আপনার সামনে পেশ করা হচ্ছে, আপনি মনোযোগী নন, আপনার অনীহা, আপনার ঘৃণা, আপনি মানবেন না, তাহলে আপনার অপকর্ম, আপনার অন্যায় পর্দা সৃষ্টি করেছে। কিন্তু সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করে নিজে আল্লাহ বলছেন যা আল্লাহ আমি করেছি। আল্লাহ পাক জবরদস্তি কারো সামনে কোরআন মানতে গিয়ে আর কোরআনের বিধান পালন করতে পর্দা সৃষ্টি করেন না, যতক্ষণ পর্যন্ত তার পাপের পাপাচারগুলি, পাপের কাজগুলি তার পর্দা সৃষ্টি না করে, সে নিজে পর্দা সৃষ্টি করেছে। আল্লাহ পাক বলছেন যে যারা অবিশ্বাসী তাদের মাঝে আর তোমার মাঝে এমন এক পর্দা আমি সৃষ্টি করে দিই, মস্তুরা, যেটি আবরক, ঢেকে নেই, আর হক কথা কোরআনের কথা মানে না। আবু জাহাল মানল না, রাসূলের চাচা আবু লাহাব মানল না, আবু তালেব মানল না, আব্বাস মানল, হামজা মানল, চিন্তা করেন, এগুলো চাচা, এগুলো চাচা, যারা মানল না কোরআনে কারিমের কথা তাদের সামনে হিজাবান মস্তুরা, আবরক, পর্দা আল্লাহ পাক সৃষ্টি করে দেন তাদের অনিহার কারণে, অভক্তির কারণে, সত্যের সন্ধান করায় ত্রুটি থাকার কারণে, সত্যের সন্ধানই করল না, আলেম সমাজের উপর দোষ চাপিয়ে দিয়ে এত তরিকার, এত কথা, কোনটাই নিব, সৌদি আরবে শুনছি একরকম, দেশে শুনছি একরকম, আমাদের হুজুর একরকম বলছে, দেশের আলেমরা একরকম বলছে, কোনটা নিব, যা যেটার উপর আছে ওইটাই, তাহলে তো পর্দা সৃষ্টি হবে। কারণ আপনাকে আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি দিয়েছেন, বিবেক বিবেচনার তৌফিক দিয়েছেন, সত্যের সন্ধানের মতো ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে ভালো কাজে ব্যবহার করলেন না, আল্লাহ পাকের কাছে দুয়ারও চেষ্টা করলেন না, আর মেহনত পরিশ্রম করলেন না। দুনিয়ার ক্ষেত্রে হলে কখনো এরকম করতেন না, একটা বিজনেস শুরু করেছেন দমে, আর এমন একটা প্লেসে শুরু করছেন, পাঁচজন পাঁচ রকম বলছে, একজন লোক বলছে এই ব্যবসা চলবে, আর একজন বলছে না মোটি চলবে না, বলছে কোন রকম তোমার পুঁজিটা উঠতে পারে, যাক পাঁচটা পাঁচ রকম বলছে একটা করিয়ে দিয়ে, এরকম করেন না, আরো পাঁচটা লোকে জিজ্ঞেস করি, এর চাই, এদের চাইতে জ্ঞানী লোক যারা আছে তাদের পরামর্শ নিই, এই এলাকায় যারা ব্যবসা বিজনেস করছে এই ধরনের, চলছে না চলছে না এই বিজনেস, তাদের জিজ্ঞেস করি, দুনিয়ার ক্ষেত্রে তো খুব চালাক চতুর, আর দিন ইসলাম যখন জানার বিষয় আসছে, কাফের মুশরিকরাই হোক আর মুসলিম সমাজের বিদাতপন্থী গুমরাহরাই হোক, হ্যাঁ আলেমদের দোষ চাপিয়ে দিয়ে ওরাই নানান কথা বলছে, কোনটাই বা মানব, যাকে একটা করলেই চলে, জান্নাত পেয়ে যাবেন, অত সহজ না, কখনো না। আর কেউ কেউ বলেছেন যে এখানে সাতের মস্তুরা সাতেরার অর্থে না, মস্তুরা মস্তুর ইসিম মাফুলের অর্থে রয়েছে। তাহলে কি হবে, হে নবী তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন তোমার মাঝে আর যারা অবিশ্বাসী পরকালে তাদের মাঝে আমি এমন এক আর তৈরি করে দিই, মস্তুরা, যা দিয়ে তারা আবৃত হয়ে যায়। হ্যাঁ, মস্তুরা আর তৈরি করে দিই, যাতে করে তারা ঢাকা থাকে, অর্থাৎ তোমার পর্যন্ত তাদের অনিষ্ট না পৌঁছে। কোরআনে করিম কাফেরদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, আর কত দুর্বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত জাতি মক্কা পত্তলিকতায় লিপ্ত রয়েছে, 360 মূর্তিকে রেখে কাবার চারিদিকে পূজা করছে, যেমন তেমন সাহসের প্রয়োজন। আর তারপরে কি হেফাজত, যারা 13 বছর পরে প্রাণনাশের চেষ্টা করলো, তারা প্রথম বছরে কেন
করতে পারে নাই, সহজে মেরে দিতে পারতো। কিন্তু আল্লাহ পাকে এমন একটা আর তৈরি করে রেখে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত তাদের অনিষ্ট পৌঁছেনি, কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। অন্য আয়াতে এর তাফসীর করে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, হে নবী তুমি দাওয়াত দিতে থাকো, আল্লাহ মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন, তোমার হেফাজত করবেন। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজা আল্লাহ আলা কুলুবিহিম আকিন্না, আর তাদের হৃদয়ের ওপর আমি আবরণ সৃষ্টি করে দিই। আকিন্না কেনানুনের বহুবচন, কেনান মানে হচ্ছে আবরণ, ঢাকনা। তাদের হৃদয় অন্তরে আমি আবরণ তৈরি করে দিয়েছি। তারা যখন অন্তর দিয়ে হৃদয় দিয়ে ভালো মন্দ যাচাই করেনি, আল্লাহ পাক তখন যেহেতু সৃষ্টিকর্তা সেই হিসাবে বলা হয়েছে তিনি আবরণ সৃষ্টি করেছেন। যে তারা যেন না বুঝে, বুঝার চেষ্টা করলো না, আবরণ সৃষ্টি হয়ে গেল, বুঝতে পারল না। ওয়াফি আজানিহিম ওয়াকরুন, এবং তাদের কানের ওপর শ্রবণ শক্তির ওপর আমি এক বোঝা চাপ, ওয়াকর মানে শাব্দিক অর্থ হচ্ছে বোঝা, মানে আমি তাদের বধিরতা দান করেছি, বধিরতা দিয়ে দিচ্ছি। কান শুনেও শুনে না, শোনার পরে যেন বধির ব্যক্তি শুনে না, ওই রকমই শুনে ও কোনো কাজে আসলো না, শুনেও কোনো কাজে আসলো না। একে আল্লাহ পাক বলেছেন যখন তাদের শ্রবণ শক্তিকে ভালো কাজে লাগালো না, তাদের অন্তরকে ভালো কাজে লাগালো না, বুঝার চেষ্টা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলির উপর পর্দা আবরণ সৃষ্টি করে দিয়েছেন। ওয়াইজা যাকার তরব্বাকা ফিল কোরআনে ওয়াহদাহু, আর হে নবী যখন তোমার প্রতিপালকের কথা শুধু ওয়াহদাহু, প্রতিপালকের একত্বের কথা, ওয়াহদাহু আশারিক, আল্লাহ এক ও একক, আল্লাহর একত্বের কথা যখন কোরআনে কারিমে তুমি আলোচনা করো, কোরআনের আয়াত পড়ে শোনাও তাওহীদের কথা, ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা, তখন এই কাফের মুশরিকরা তাদের পৃষ্ঠ দেশ ফিরিয়ে দিয়ে ঘৃণার সাথে পলায়ন করে, পলায়ন করে, উল্টো দিকে ঘুরে পালাতে শুরু করে, শুনতে চায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন, এক আল্লাহর কথা শুনতে চায় না, আর আল্লাহ পাকের অসহায় সৃষ্টি মূর্তি প্রতিমা পুতুলের কথা বললে খুব খুশি। যারা প্রতিমা পুতুলের পূজারী তাদের সামনে দেবদেবীর গুণগান বয়ন করেন, অমুক দেবী সরস্বতী দেবী বিদ্রোহ দিতে পারে, আমার ছেলেকে উদ্ধার করে দিচ্ছে, আমার ছেলেকে ডাক্তারি, তাই না? আর মুসলিম সমাজের যারা মুশরিক, আমার ছেলে হইতো না, মেয়ে হইতো না, 15-20 বছর হয়ে গেছে, আর গেলাম খাজা বাবার দরবারে, তারপরের বছরে হ্যাঁ হ্যাঁ ওরা অনেক কিছু দিতে পারে, আর খুশির শেষ না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ নাই, শিরকের কথা বললে কত যে খুশি, জাহমিয়াস্তাব শেরুন, আর যদি বলে আল্লাহ পাক ছাড়া কেউ দিতে পারে না, মনটা কালো হয়ে যায়, চেহারাটা একেবারে মলিন হয়ে যায়, কি রে আল্লাহ আল্লাহ করছে, উলিয়া উলিয়া ক্ষমতায় সব ছিনিয়ে নিচ্ছে, উলিয়া উলিয়া দিতে পারে, আরে উলিয়া উলিয়া মানে দাতা না, উলিয়া উলিয়া মানে তারা এবাদত বন্দেগী করেছেন, আল্লাহর খাস বন্ধু হয়েছেন, আপনার জন্য আপনার সামনে রাস্তা খোলা আছে, আপনিও বেশি এবাদত বন্দেগী করেন, আর আল্লাহ পাকের খাস বান্দা আর খাস বন্ধু হওয়ার চেষ্টা করেন, এই রাস্তা খোলা আছে আপনার সামনে, আমার সামনে, সকলের সামনে। ওলি মানে তো দাতা হয় না, ওলি মানে আল্লাহ পাকের দোস্ত বন্ধু হয়, খাস বান্দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। মুশরিকদের বদস্বভাব আমাদের দেশের কিচ্ছা কাহিনীর বইগুলি পীরের জীবনী যদি পড়েন, আর আর যদি 5 ঘন্টার ওয়াজ, আর তাতে শুধু ওলি আউলিয়ার ক্ষমতা, গাইবি ক্ষমতা, এই জাহাজ উদ্ধার করলো, এই উদ্ধার করলো, সেই উদ্ধার করলো, হাজিদেরকে বাঁচিয়ে নিল, আর কাবা ঘরের কুকুর তাড়িয়ে দিল, আগুন লেগে গেছিল আগুন নিমিয়ে দিল, এই সব যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না মন্ত্র তো সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর প্রশংসা নাই, ওলি আউলিয়ার প্রশংসা, ওরাই সব কিছু দিতে পারে, কার রোগ ভালো করে দিল, কার ছেলে দিয়ে দিল, কার বালা মুসিবত দূর করে দিল, কার মনের কামনা বাসনা পূরণ করে দিল। আর আল্লাহ দাতা আল্লাহ পাক দেন যদি বলেন তো কত যে আপনার ওপর উপাধি লাগবে, রে ওয়াহাবি, আল্লাহ ছাড়া উলিয়া উলিয়া কিচ্ছু বলে না, কিচ্ছু মনে নাও, হ্যাঁ, আর কত যে মিথ্যা কথা বলা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইজা যাকার তরব্বাকা ফিল কোরআনে ওয়াহদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের একত্রের কথা কোরআনে কারিমে তুমি যদি আলোচনা করো, উল্লেখ করো, ওয়াল্লাউ আলা আদবারহিম নুফুরা, তাহলে এই কাফের মুশরিকদের বদসভা হচ্ছে যে তারা পিঠ ফিরিয়ে পলায়ন করে ঘৃণা ভরে। নাহনু আলা বিমা ইয়াস্তামিউনা বিহি ইয়াস্তামিউনা ইলাইক, আল্লাহ পাক বলছে আমি বেশি জানি, বিমা ইয়াস্তামিউনা বিহি, যে কি উদ্দেশ্য নিয়ে তারা শুনছে,
কি শুনছে তারা? ইজ ইস্তামিউনা ইলাই, যখন তোমার কথা শুনতে আসে। কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন দিনই আলোচনা করতেন, দিনের কথা বলছেন অথবা কোরআনে কারীম পাঠ করছেন, শুনতে আসত কেউ কেউ, কিন্তু গরজ মানা নয়, গরজ মনোযোগ দিয়ে বোঝা উপলব্ধি করা নয়। কি উদ্দেশ্যে আসছে আমি জানছি, আল্লাহ বলছেন ওয়াইজ হুম নাজওয়া, আর যখন তারা গোপনে আলাপ করে, গোপন আলাপ করে, এক কাফের আরেক কাফের সাথে, এক নেতা আরেক নেতার সাথে, আবু জাহাল উতবা সাইবা রাবিয়ার সাথে, ওয়াইজ হুম নাজওয়া, পরস্পর গোপন আলোচনায় যখন লিপ্ত হয়, তাও জানি কি আলোচনা করছে, ষড়যন্ত্র করছে। ইজ ইয়াকুলু যালিমুন, আর এই জালেমরা ওই যখন বলতো ইনতাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসহুরা, এ মুহাম্মদের কথা যদি শোনো, মুহাম্মদের কথা যদি মানো, ওই যে কোরআন কোরআন বলছে এসব কথা যদি মানো, তাহলে এ তো জাদুগ্রস্ত মানুষ ছাড়া আর কিছু নয় গো, জাদুগ্রস্ত লোকের কথা শুনবে, কখনো মাসহুর মানে জাদুগ্রস্ত, আর কখন আবার সাহের জাদুকর, এটা কি পরস্পর বিপরীত কথা নয়? যে জাদু করে আবার জাদুগ্রস্ত কি করা হয়, সাহেরও সেই একই জন, আবার মাসহুরও সেই, সে আবার মজনুন পাগল, সে আবার কাহেন গণক, সে আবার কি শায়ের, আবার কবিও, কত নাম। যারা মুশরিক প্রকৃতির লোক, যারা বাতিলপন্থী, তারা ভালো মানুষদের বিভিন্ন খারাপ নাম দিয়ে হেও প্রতিপন্ন করতে চায়, আর সমাজের লোকদেরকে বিভ্রান্ত করতে চায়, সত্য থেকে দূরে সরাতে চায়, এটা হচ্ছে বাতিলপন্থীর লক্ষণ, বাতিলপন্থীর লক্ষণ। কখনো এটা বলবে, কখনো এটা বলবে, আপনার অন্তরে কোন কথা ঢুকিয়ে দিতে পারলে ঘৃণা ছড়াইতে পারে, কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে, সুতরাং ওকে বিভিন্ন নাম দাও, এমন এমন নাম দাও যেটা ঘৃণা, জাতীয়তা উঠিয়ে নিয়ে আসো, আর না হইলে আর কিছু উঠিয়ে নিয়ে আসো, এমন কিছু যে ওই দলের সমর্থক, ওই দল করে, ওই দল করে, যাতে করে লোকেরা ওর কাছ থেকে সরে যায়, এটা হচ্ছে উদ্দেশ্য। আজকাল এইরকম ষড়যন্ত্র বিদাতপন্থীরা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অনজুর কাইফা দারাবুল কালাম সাল, হে নবী তুমি একটু চিন্তা করে দেখো, কাইফা দারাবুল কালাম সাল, তোমার জন্য কি কি ধরনের তারা উপমা পেশ করছে, একবার বলছে জাদুগ্রস্ত, একবার বলছে জাদুকর, একবার বলছে কাহিন, একবার বলছে মজনুন, একবার বলছে শায়ের, কেমন কথা। ফদল্লু, সুতরাং এরা পথভ্রষ্ট হয়েছে, ফালা ইস্তাতিউনা সাবিলা, কখনো সঠিক রাস্তা পাবে না, সঠিক রাস্তা পেতে সক্ষম হবে না। ওয়াকালু, এই কাফের মুশরিকেরা আল্লাহর তৌহিদ একত্বকে অস্বীকার করত আর পরকালকে অস্বীকার করত, পুনরুত্থান, উঠতে হবে মাটি থেকে, সরে গলে পচে গিয়ে আবার আল্লাহ পাক যে উঠাবেন, উঠতে হবে, এই কথাও বিশ্বাস করত না। দাবিদার ছিল ইব্রাহিমের ধর্ম মানি, ইব্রাহিমের ধর্মে আখিরাতের প্রতি ঈমান ছিল না, কিন্তু এই কাফের মুশরিকদের সামনে এমন বাতিলের আবরণ পড়ে গেছিল যে আখিরাত সম্পর্কে কোনো তাদের ধারণা ছিল না, যার ফলে তারা অবিশ্বাস করত, মরে গেলাম শেষ, আবার কি আছে, এইরকম কথা বলতো এই কুরাইশরা। আল্লাহ পাক বলছেন ওয়াকালু, এই কাফের মুশরিকরা বলে আইজা কুন্না ইজামাম ওয়া রুফাতা, যখন আমরা নাকি হাড়হাড্ডিতে পরিণত হব, আজমর বহু বচন ইজাম ওয়া রুফাতান, আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, মাটিতে মিশে যাব, আইন্না লামাবুসুনা খালকান জাদিদা, তারপরেও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে নতুন সৃষ্টি রূপে, আবার নতুন করে মানুষ করে তৈরি করা হবে, আর আবার আল্লাহর সামনে হাজির হইতে হবে, এসব কথা মুহাম্মদ বলছে, কি ফালতু কথা, অবাস্তব কথা, এইভাবে তারা অস্বীকার করত পরকালকে। আল্লাহ পাক রব্বুল বলছেন কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, সাড়ে তিন হাতের মানুষকে আবার পুনরুত্থান করায় এটা কোনো মুশকিল, কোনো হে জারাতান, মানুষ শুধু না, মাটির মানুষ না, পাথরের মানুষ হয়ে যাও, আর বড় পাথর পাহাড় হয়ে যাও, আও হাদিদান অথবা লোহা, পাথরের চাইতে মজবুত লোহা হয়ে যাও, আও খালকান মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন সৃষ্টিতে পরিণত হও যেটা তোমাদের অন্তরে অনেক বড়, তোমাদের চিন্তাধারায় অনেক বড়, এরকম বিশাল কোন সৃষ্টি হয়ে যাও, আর তারপরে জিজ্ঞেস করো যে কে তোমাদের কে পুনরুত্থান করবে, আমি আল্লাহই করব। ফাসায়াকুলুনা, তারা শীঘ্রই বলে মাইয়ু ইদনা, বিশাল বিশাল সৃষ্টি যদি করে দি, তারপর বল মাইয়ু ইদনা, আমাদেরকে কে পুনরায় জীবিত করবে। কুল, হে নবী তাদেরকে জানিয়ে দাও, আল্লাযী ফাতারাকুম আউয়াল মাররা, সেই সত্তাই তোমাদেরকে পুনরায় জীবন দান করবেন, পুনরুত্থিত করবেন, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, আল্লাহ পাক, আল্লাযী খালাকা ফাসাওয়া, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, ওয়াল্লাযী আখরাজাল মারা,
যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, সুন্দর গঠন দিয়েছেন, সুপরিমিত করেছেন, তিনি আল্লাহ পুনরায় তোমাদেরকে আবার প্রাণ দেবেন আর তোমাদেরকে তার সামনে হাজির করবেন বিচার দিবসে। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি আখিরাতের কথা বলো, পুনরুত্থানের কথা বলো, হাশরের মাঠে বিচার দিবসে হাজির হইতে বিষয় কথা বলো, তারা ঠাট্টার ছলে মাথা নাড়াবে। ঠাট্টা করার একটা তরিকা হচ্ছে মাথা ঝুঁকিয়ে ঠাট্টা করা, তাই না? হাতের দ্বারা, চোখের দ্বারা, মাথার দ্বারা বিভিন্ন রকমের ঠাট্টা মজাক করা হয়। তো এই কাফের মুশরিকরা কি করবে? আল্লাহ বলছেন, ফাসায়ুন গেজুনা ইলাইকা রুসাহুম, তাদের মাথা তোমার উদ্দেশ্যে নাড়াবে। ওয়াইয়াকুলুন, আর তারা বলে, মাতা হুয়া, তাহলে এই যে কিয়ামত হবে আর আমাদেরকে উঠানো হবে মাটি থেকে, এটা মাতা হুয়া, কখন তা হবে? আল্লাহ পাক বলছেন, কুল হে নবী, বলে দাও তাদেরকে, আসা আইয়াকুনা করিবা, সম্ভবত তা বড়ই নিকটবর্তী, সম্ভবত কিয়ামত নিকটবর্তী। আসমান জমিন যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম যেই দিন থেকে সৃষ্টি হয়েছে, সেই দিন থেকে যদি তুলনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে কিয়ামত, এটাকে একদিকে রাখেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে সময়টা, তাহলে তুলনা করলে কিয়ামত করিবা, নিকটে, কিয়ামত নিকটে। যদি 1400 বছর চলে গেছে, এটাকে আপনি দূরে মনে করিয়েন না। তারপরে আরবি ভাষায় যেটা ভবিষ্যতে হবে এবং সুনিশ্চিত হওয়াটা, যা ঘটবে এবং ঘটা সুনিশ্চিত, সেটাকে আরবি ভাষায় বলা হয় করিব, সেটা নিকটে, সন্নিকটে বলা হয়। আল্লাহ পাক এই ভাষায় কিয়ামত সম্পর্কে আয়াতে বলেছেন, আল্লাহ সাআতাতা কুনু করিবা, ইয়াউমা ইয়াদুকুম, সে কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদেরকে আহ্বান করবেন, ডাকবেন, ডাকবেন। আল্লাহর এই ডাকা কেমন করে ডাকা হবে? ইসরাফিল আলাইহিসসালাম যে আল্লাহ পাকের ফেরেশতা মালায়েকা, তার সিংহায় ফুঁকের মাধ্যমে, প্রথম সিংহায় ফুঁক দেবেন তিনি, ফাতাস্তা জীবনা বেহামদেহি, তখন তোমরা ডাকে সাড়া দেবে, বেহামদেহি তার প্রশংসার সাথে সাথে, আল্লাহ পাকের প্রশংসা করবে আর সকলে, নিরুপায় প্রশংসা। আর উপায় এখন চাক্ষুষ সবকিছু বুঝতে পেরেছ যে হায় রে, পুনরুত্থানকে অস্বীকার করছিলাম, বিচার দিবসকে অস্বীকার করেছিলাম, জান্নাত জাহান্নাম অস্বীকার করেছিলাম, আল্লাহর একত্ব তাওহীদকে অস্বীকার করেছিলাম, ইসলামকে অস্বীকার করেছিলাম, এখন প্রশংসা করা শুরু হবে, ইতিবাচক, যে যদি কোনো রকম ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। কিন্তু আর কর্মজগৎ নেই, কাজের জগৎ দুনিয়াতে শেষ হয়ে গেছে, এখন বদলার জগৎ শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে তোমরা আল্লাহ পাকের প্রশংসার সাথে সাথে ডাকে সাড়া দিবে, সিংগাই ফুকের সাথে সাথে, অতজুনুনা, আর তোমাদের ধারণা হবে, ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, পৃথিবীতে অল্প সময় তোমরা থেকেছিলে, যখন কবর থেকে উঠানো হবে, উঠে হাজির হবে, তখন মনে হবে যে আরে দুনিয়াতে অথচ 80 বছর 100 বছর বেঁচেছেন, অল্প, কত কত সময়, অল্প সময়ে, দিনের কিছু অংশ, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, কানহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা দুনিয়াতে, অথচ খুব ভোগ বিলাস করেছে, বড় নেতৃত্ব ছিল আর অনেক ধন সম্পদ ছিল, কোনো অভাব ছিল না, ভোগ বিলাসের সামগ্রীর অভাব ছিল না, সুখের অভাব ছিল না, তারপরে সবকিছু ভুলে যাবে আর বলবে যে আরে কতটুকু সময় থেকে আসে, এত দ্রুত চলে আসতে হইলো, আল্লাহর সামনে আল্লাহ হাজির করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছে, অকুল্লি ইবাদি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে বলে দাও, অর্থাৎ মানব জাতিকে বলে দাও, ইয়াকুলুল লাতিহি আহসান, এই আয়াতের অংশটুকু কোরআনে কারিমের কায়দা, কায়দায় কোরআনিয়া বলা হতে হয়, অর্থাৎ কোরআনে কারিমে বেশ কিছু মৌলিক নীতিমালা আল্লাহ পাক নির্ধারণ করেছেন, বলেছেন নীতিমালা, এই নীতিমালার ওপর যদি আপনি চলেন, নিজেকে চালাতে পারেন, তো সমস্ত রকমের অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারবেন, আখিরাতের অকল্যাণ অমঙ্গল তো আছে, দুনিয়ার অমঙ্গল থেকে বাঁচতে পারবেন। কি কথা শোনেন, আল্লাহ বলছেন যে হে নবী, কুল্লে ইবাদি, অকুল্লে ইবাদি, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, বলে দাও, ইয়াকুলুল্লাতি হি আহসান, তারা যেন বলে এমন কথা যা অতি উত্তম, উত্তম কথা ছাড়া অনুত্তম কথা বলবে না। এটা আপনি পারিবারিক ক্ষেত্রে লাগান, স্বামী স্ত্রী এখন শুধু বিয়ে করেছেন, ভালো কথা যদি উত্তম কথা স্ত্রীর সাথে বলেন, আর আপনার স্ত্রী আপনার সাথে উত্তম কথা বলে, ইয়াকুলুল্লাতি হি আহসান, কখনো ঝগড়া বিবাদ দ্বন্দ্ব আর তালাক আর কোন রকমের অশান্তি আর মারপিট কিছু হবে না। ছেলে মেয়েদের সাথে
ছেলে মেয়ে হইল, ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদের সাথে ভালো ভাষা যদি বলেন, ছেলে মেয়েরা বাপ মাকে ভালো সম্বোধন করে আর বাপ মা ছেলে মেয়েদেরকে ভালো তালিম তরবিয়ত করে, একরুল্লাতি আসান, মন্দ কিছু বলে না, কখনো দ্বন্দ্ব পারিবারিক দ্বন্দ্ব হবে না। ভাইয়ে ভাই ভাইদের সাথে এখন ভাইয়েরা বড় হয়েছে, পাঁচ ভাই একসাথে, তারপরে বউ আসলো, পাঁচ ভাইয়ের বউ আসলো, কোনোদিন ঝগড়া বিবাদ হবে না। সামাজিক ক্ষেত্রে একটা সমাজ, একটা গ্রাম, এটা দেশ, এক দেশের আরেক দেশের সাথে যদি ভালো কথা ঠিকভাবে বলে জানো, কখনো ঝগড়া দ্বন্দ্ব হবে না। রুমমেট একসাথে আপনারা প্রবাসে আছেন, এক রুমে পাঁচজন সাতজন আছেন, ভালো কথা ছাড়া মন্দ কথা কখনো বলবেন, এমন কোনো কথা বলবেন না যেটা তার মাইন্ডে আঘাত করে, সেটা ফিল করে যে না আমাকে ঠাট্টা করলো, আমাকে হেউ করলো, আমাকে ছোট করলো, তাহলে কখনো দ্বন্দ্ব হবে না। আপনার অধীনে যদি একটা ক্লিনার ও টিবয়ও থাকে আর যদি তাকে খারাপ ভাষায় বলেন, ঘৃণা ছড়াবে না, ছড়াবে না, হয়তো সে বাধ্য নিরূপায় আপনাকে চা পানি এনে দিয়ে দিবে, সবকিছু করে দিচ্ছে, ক্লিনও করে দিচ্ছে, কিন্তু তার অন্তরে ঘৃণা ভরা আছে। একটু আপনার যদি ক্ষতি করতে পারে তো ক্ষতি করতে ছাড়বে না ও, আর ক্ষতি নাও যদি করে, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি অন্ত খুশি হবে, রাস্তায় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্লিনার খুশি, ভালো হয়েছে, বসের বলবে না, বলবে না, হ্যাঁ, মনে মনে তো বলবে, প্রকাশ না করতে মন বলছে তার, সুবহানাল্লাহ। বিশেষ করে দাম্পত্য জীবনে যদি আপনি ইয়াকুলুল্লাতি আসান এই কায়দার উপর আমল করেন, কখনো অশান্তি ঘটবে না। অনেক মূর্খ লোকেরা রয়েছে, বাসরাতে প্রথম বিবিকে আনার পরে সারা রাত শুধু জিজ্ঞাসাবাদ, মনে হচ্ছে সিএডি তদন্তে লেগে গেছে, সারা জীবনে তার স্ত্রী কার সাথে প্রেম করেছে, কার সাথে লেখাপড়া করেছে, কার সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেছে, কার সাথে আসতো, কি করতো না করতো, আরে ভাই তো বিয়ে কেন করেছো, তুমি বিয়ে কেন করেছো, অতীত ভুলে যান, এখন এখান থেকে নতুন পাতা শুরু করেন আপনি, আর অতীতের খোঁজ খবর নেওয়া শুরু করবেন বেকুফের মতো। বহু ঘটনা আমাদের কাছে আসে, প্রথম রাতে চমকে গেছে স্ত্রী, না এর সাথে বাস করা যাবে না, আরে বাপরে, আমার সিআরডি তদন্ত শুরু করে দিয়েছে, আজকে থেকে তদন্ত। আর তারপরে কি শয়তানি, অনেক লোক এইরকম ধোকা দিয়েছে স্ত্রীকে যে তোমার হাতে হাত দিয়ে বলছি, শপথ করে বলছি, তুমি বলে দাও সত্য কথা, কিছু হয়েছে নাকি, কিছুই করবো না, তোমাকে কিছুই বলবো না আর কিছুই করবো না। আর তারপরে ফতোয়া জিজ্ঞেস, আমাকে ফতোয়া জিজ্ঞেস করছে যে এইরকম ভাবে স্ত্রী আমার স্বীকার করে নিয়েছে যে কারোর সাথে প্রেম ছিল আর তার কুকাজ, নাউজুবিল্লাহ, কুকাজ হয়েছে, স্বীকার করে নিয়েছে, এখন যে আমার অন্তরে ঘৃণা আমি রাখতে পারছি না, অন্তরকে মানিয়ে নিতে পারছি না যে রাখবো, কেন জিজ্ঞেস করলেন আপনি এগুলি কথা, এত সিআরডি তদন্ত কেন শুরু করলেন আপনি। এই জন্যই বালা মুসিবত, মানসিক অশান্তি আপনার উপর এসেছে, বিয়ে করেছেন, আসল হচ্ছে যে সে সতী, আসল হচ্ছে সতী, দেখ তার আগে দেখে শুনে বিয়ে করে, বেহাবে পর্দা ঘরে বিয়ে করেছেন, আর তারপরে এসে বাসর রাতে আপনি সিআরডি তদন্ত শুরু করে দিবেন, কলেজে আমার মাস্টার ডিগ্রি করেছে তারপরে বিয়ে করছেন আপনি, আর সে 25 বছর বয়সে মহিলা আপনার ঘরে আসছে আর আপনি তারপরে তার তদন্ত শুরু করে দিবেন, হ্যাঁ এটা হবে, অশান্তি নিজে আপনি নিয়েছেন। ইয়াকুলুল্লাতি আহসান, ইতিবাচক কথা বলেন, ভালো কথা বলেন, তাকওয়া আসুক, পরহেজগারি আসুক, নামাজ আসুক, আল্লাহর ভয় আসুক, আগামী জীবনটা তার সুন্দর হোক, আর আপনিও সুখে থাকেন, সেও সুখে থাক, এইরকম করেন। আর যদি অশান্তির কথা বলেন, এইরকমই অনেক সময় বংশ তুলে গাল দেওয়া, স্ত্রী কিছু বলছেন না কিন্তু স্ত্রীর সামনে ওর ভাইকে গাল দিচ্ছেন, ওর বোনকে গাল দিচ্ছেন, ওর মাকে গাল দিচ্ছেন, ওর বাপকে গাল দিচ্ছেন, আপনার বাড়িতে থাকছে আপনার অধীনে, সে যেন কিছু বলতে পারছে না, কিন্তু অন্তরে শত্রুতা, শত্রুতা নাহলে ঘৃণা, যে কোন জালেম স্বামী আমার মাকে গাল দেয়, আমার বাপকে গাল দেয়, আমার ভাইকে গাল দেয়, কখনো বরদাস্ত করবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আমি এগুলিতে মানুষের হেদায়ত রয়েছে, শুধু তরজমা করে দিলে আয়াতটা বুঝতেন না। ইয়াকুলুল্লাতি আহসান, ভালো কথা বলবেন, যে এই ভালো কথাই সুসম্পর্ক গড়ে ওঠে। আপনি সাথীদের সাথে আছেন আর রহস্য করছেন, বেশি মজাক করা ভালো না, এমন রহস্য করছেন যে সে ফিল করতে লাগলো, অনুভব করতে লাগলো যে আমাকে এ ছোট মনে করছে, আমাকে একেবারে হেউ মনে করছে, যার ফলে আমাকে নিয়ে খেলতামশা করছে, ঠাট্টা করছে, যখন তখন এরকম অনুভূতি তার তৈরি হয়ে গেল, তখন আপনাকে ঘৃণা করা শুরু করলো, তখন আপনার কষ্ট হইলে সে খুশি বোধ করা শুরু করলো, সম্পর্কে ফাটল ধরলো। আল্লাহ পাক যেন এই বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন। এই জন্য বললাম যে আল্লাহ পাকের কোরআনে নীতিমালা হচ্ছে ইয়াকুলুল্লাতি আহসান, ভালো কথা বলেন আপনি, বরং শুধু ভালো না, আহসান ইসম তাফজিল, অতি উত্তম কথা বলেন, যেটা সবচাইতে ভালো সেই কথা বলেন, আর সবচাইতে ভালো কথা শুরু করবেন তৌহিদ দিয়ে, রসুলের তরিকা সুন্নত দিয়ে, আল্লাহ ভীরুতা তাকওয়া দিয়ে, দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়ে, কারণ জাহান্নাম থেকে রক্ষা করছেন তাদের, এটা সবচেয়ে ভালো কথা।
অমান আহসান কওলান মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার চাইতে ভালো কথা আর কিছু হইতে পারে না, এটা সবচেয়ে ভালো কথা। সুতরাং কোন মানুষ যদি একটা টাকা দিয়ে কখনো সাহায্য না করতে পারেন, কিন্তু তাকে একটা নেক আমলের রাস্তা দেখে সাহায্য করেছেন, এটা সবচেয়ে বড় উপকার করেছেন, আপনি সবচেয়ে বড় তার ইহসান করেছেন। একুরুল্লাতি, এ আহসানের মধ্যে দাওয়া ইলাল্লাহ, দিনের দাওয়াত, ইসলাম প্রচার এবং হকের কথা, কোরআন সুন্নার কথা বলা প্রথম সামিল। আল্লাহ পাক বলছে ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, কারণ শয়তান মানুষের মাঝে উস্কানি দিয়ে থাকে। নাজাগা ইয়ানজাগু মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিয়ে থাকে। এখন আপনি ভালো কথা না বলে এমন কথা বলেন যাতে আঘাত হচ্ছে, অথবা সে অনুভব করছে আমাকে ছোট মনে করলো, আমাকে হেয় মনে করলো, আমাকে তুচ্ছ মনে করলো, তাহলে শয়তান সুযোগ নেবে, তখন তোমাদের সম্পর্কে ফাটল ধরাবে, তোমাদের সম্পর্কে ফাটল ধরাবে। আল্লাহ পাক বলছেন যে শয়তান সবসময় কিন্তু সুযোগ নেই, উস্কানি দিয়ে থাকে। ইন্না শয়তানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, শয়তান কেন উস্কানি দেয় ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য? কারণ শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। প্রথম মানুষ আদম আলাইহিস সালামের সাথে বড় শত্রুতা করেছে, আর কিয়ামত পর্যন্ত এই মানব জাতির বিরুদ্ধে তার শত্রুতা চলতে থাকবে। যাকে যেমন ভাবে পেরেছে তাকে সেইভাবে ক্ষতিগ্রস্ত করেছে শয়তান। আল্লাহ পাক রব্বুল তার বলছে রব্বকুম আলাম বিকুম ইয়াশা ইয়ারহামকুম, তোমাদের প্রতিপালক সবচেয়ে বেশি জানে তোমাদের সম্পর্কে। ইয়াশা ইয়ারহামকুম, যদি আল্লাহ চান তোমাদের উপর দয়া করবেন। আও ইয়াশা ইউআযিবকুম, আল্লাহ যদি চান তোমাদেরকে শাস্তি দেবেন। ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে তাদের ওপর কর্তৃত্ব দিয়ে পাঠাইনি, তাদের ওপর তোমাকে কর্মবিধায়ক করে, দায়িত্বশীল করে পাঠাইনি, দারোগা করে, পাহারাদার করে পাঠাইনি যে তুমি জবরদস্তি কিছু করবে। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন যে কে হেদায়েত হবে আর আল্লাহর রহমত পাবে, আর কে হেদায়েত হবে না, সুতরাং আল্লাহ পাকের আযাব আসবে, আর কাকে আল্লাহ তৌফিক দেবেন আর দেবেন না, এটা আল্লাহ পাকের কাজ। এই আয়াতে ইসলাম প্রচারের ক্ষেত্রে একটা সুন্দর আদব শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে আপনি নিজেকে সবসময় বড় করে পেশ করবেন না। ইসলামের দাওয়াত দিচ্ছেন, আপনি নিজেকে ছোট করে পেশ করবেন। আপনি যদি এইভাবে পেশ করেন যে আপনি একেবারে পাক্কা মুসলিম আর এরা সব জাহান্নামী, না, এইরকম ধরনের ভাষা ব্যবহার করবেন না। এই জন্য জাহান্নাম শব্দটি ব্যবহার করা গুনাহগারদের ক্ষেত্রে, আর তারপরে কাফের শব্দটি ব্যবহার করা, তার এই ধরনের ভাষাগুলি ব্যবহার করা থেকে যথাসাধ্য বেঁচে থাকবেন, যথাসাধ্য বেঁচে থাকবেন। কারণ এতে হচ্ছে কি, আপনি যেন একমাত্র মুসলিম বাকি সব কাফের, আপনি একমাত্র জান্নাতি আর বাকি সব কাফের আর জাহান্নামী, না না, এতে হবে কি, ঘৃণা ছড়াবে, কবুল করবে না, সাদর গ্রহণ করবে না। আল্লাহ পাক ভালো করে জানেন যে কাফের মুশরিকদের উপর রহম হবে না আযাব হবে, বলুন তো দেখি। আল্লাহ কি জানেন না যে কাফের মুশরিকদের উপর যদি শিরকের অবস্থায় মারা যায় তো রহম হবে আল্লাহ পাকের? আল্লাহ পাক আখেরাতের রহমতকে হারাম করেছেন কাফের মুশরিকের জন্য, তাই না? তারপর আল্লাহ পাক বলছেন রব্বকুম আলামু বিকুম, তোমাদের প্রতিপালক সবচেয়ে বেশি মানব জাতি সম্পর্কে তোমাদের সম্পর্কে জানেন। ইয়াশা ইয়ারহামুকুম, আল্লাহ চাইলে রহম করবেন, কাফের রহম হবে? তো আল্লাহর রহম করার তরিকা হচ্ছে, আল্লাহর রহম করা হচ্ছে আল্লাহ হিদায়াতের তৌফিক দেবেন, নেক আমলের তৌফিক দিবেন, শিরক বিদআত থেকে তওবা করার তৌফিক দিবেন, ফরজ ওয়াজিবাত আদায় করার তৌফিক দিবেন, আল্লাহ পাকের রহমত হবে। তাহলে আপনি ছাড় দিয়ে যেন বলছেন, কাফের কেউ সম্বোধন করতে গিয়ে বলছেন আল্লাহ ভালো জানেন কার উপরে রহম হবে, হইতে পারে আপনার উপর আল্লাহর রহমত হবে, হইতে পারে আপনার আল্লাহর রহমত হবে, হ্যাঁ হইতে পারে। যে একটা কাফের যাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, একটা কবর পূজারী যাকে ইসলামের তাওহীদের দাওয়াত দিচ্ছেন, একটা বিদাতি যাকে সুন্নতের দাওয়াত দিচ্ছেন, একটা বেনামাজি যাকে নামাজের দাওয়াত দিচ্ছেন, ওই লোকটি নামাজ ধরে নিল, তওবা করে নিল, শিরক ছেড়ে দিল, বিদাত ছেড়ে দিল, দিন ইসলাম সাদরে গ্রহণ করলো, কোরআন সুন্নাহ গ্রহণ করলো, আর নেক হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আর হইতে পারে আপনার মতো হতভাগা, আল্লাহ না করে আমাদের কাউকে হতভাগা করে, হতভাগা যে লোকটি দাওয়াত দিছিল, দু চার দশ দিন পরে, দু চার দশ বছর পরে সে গুমরা হয়ে গেল, হতে পারে না? হতে পারে না কি? আত্মহত্যা করলো, হতে পারে না? নেক আমল করার পর আত্মহত্যা করলো, আরো কত কি হইলো, পাপে লিপ্ত হয়ে গেল। অনেক লোককে দেখা গেছে যৌবন কালে কখনো ব্যভিচারে লিপ্ত হয়নি, আর পঞ্চাশ ষাট বছর বয়সে গিয়ে ব্যভিচারে লিপ্ত। আরে ভাগ্য খারাপ না, ভাগ্য খারাপ না? তো হইতে পারে যে যাদেরকে নেক আমলের দাওয়াত দিয়েছেন ওরা হেদায়েত হয়েছে, আল্লাহ রহম পেয়েছে, রহমত পেয়েছে, রহম করেছেন, আর তোমার মতো হতভাগা যে মানুষকে দিনের দাওয়াত দিয়েছে তুমি গুমরা হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াই আও ইয়াশা ইউআযিবকুম, হতে পারে আল্লাহ পাক আযাব দিবেন, আল্লাহর ইচ্ছা।
এবং আল্লাহ পাক রব্বুন হে নবী তোমাকে মানুষের উপর দায়িত্বশীল করে আল্লাহ পাঠাননি। ও রব্বুক আলাম বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরযি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন ওই সমস্ত সম্পর্কে, ওই সমস্ত মানুষ জিন এবং ফেরেশতা সম্পর্কে যারা আকাশে রয়েছে, ওয়াল আরযি আর যারা জমিনে রয়েছে। ওয়ালাকাদ ফাদ্দালনা বাযান নবীনা আলা বাযদ, নিঃসন্দেহে আমি কতক নবী রসুলকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি আলা বাজ কতক রসুলের ওপর। আল্লাহ পাক এক রসুলকে আর এক রসুলের ওপর ফজিলত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা আল্লাহ পাকের নীতিমালা। আল্লাহ পাক সকল নবী রসুলকে সমান করেননি, আর এক একজনকে এক এক রকমের বৈশিষ্ট্য দিয়েছেন, হয়তো অন্যকে তা দেননি। ও আতাইনা দাউদা জবুরা, আর উদাহরণস্বরূপ আমি দাউদ আলাইহিস সালামকে জবুর দিয়েছি, যে জবুরে ছিল সুন্দর সুন্দর উপদেশ, উপদেশ উপদেশের কিতাবে জাবুর ছিল, আর তাওরাতে ছিল হুকুম আহকাম বিধি বিধান, তার এক এক কিতাবের এক এক বৈশিষ্ট্য, এক এক রসুলের এক এক বৈশিষ্ট্য। দাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর মধুর সুর দিয়েছিলেন, সুন্দর কণ্ঠ তার ছিল, মানুষ তো শুনতো শুনতো, পশু পাখি চলে আসতো শোনার জন্য। তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বৈশিষ্ট্য দিয়েছেন, আবার মূসা আলাইহিস সালামকে বৈশিষ্ট্য দিয়েছেন, আল্লাহ পাক কথা বলেছেন তার সাথে, কাল্লাম আল্লাহ মূসা তাকলিমা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বৈশিষ্ট্য দিয়েছেন যে মৃতদেরকে জীবিত করতেন বেইজনিল্লাহ বলতেন, আল্লাহর হুকুমে, আর পীরেরা বলে বেইজনি আমার হুকুমে উঠতে হবে। তাহলে পীর তো ঈসার থেকে বড় হয়ে গেল, ঠিক কিনা? হ্যাঁ, কোন পীরের তরিকে আছে জানেন কি? জানেন হক্কানি, দেশি হক্কানি তো তরিকার কিতাবে আছে, জি হ্যাঁ, ভেদে মারেফাত ইয়াদে খোদাই, হ্যাঁ হক্কানি তরিকা, কোন তরিকা? চরমনের তরিকাটা আছে, ঈসা আলাইহিস সালাম বেইজনিল্লাহ দিয়ে উঠালেন, আর চরমনার এক পীর বলছে কুম বিজনি আমার হুকুমে উঠো, মরাকে জিন্দা করে দিল। আরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারলেন না, না আবুবকর উমর উসমান আলী পারলেন না, তোমাদের ইমাম সাহেব ইমাম আজম আবু হানিফাই পারলেন, আছে না শাফি না মালিক আহমদ না ইমাম বুখারী করলেন এসব কাজ, আর এই ভণ্ডরা কুম বিজনি আমার হুকুমে উঠতে হবে, আর নিজেই খোদা হয়ে বসে আছে, আর হবে না কেন? এরা তো খোদাতে আল্লাহতে বিলীন হয়ে যায়, লয় হয়ে যায়, হ্যাঁ যিনি আল্লাহ তিনি ওই পীর হয়ে যান, আল্লাহর পীরে কোনো পার্থক্য থাকে না, আর আনাল হক বলা শুরু করে, এটার নাম ইসলাম, এটার নাম তাদের কাছে ইসলাম। এই ইসলাম ভারত থেকে জগা খিচড়ি হয়ে গেছে, এটা মদিনার ইসলাম নয়, ভালো করে শোনো, এটা মদিনার ইসলাম নয়। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন যে আমি এক রসুলকে, এক নবীকে আর এক নবীর ওপর ফজিলত দান করেছি, আর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যা দিয়েছেন এগুলির সবগুলির কিছু না কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে মজুদ রয়েছে। এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছিলেন যখন কাফের মুশরিকেরা মক্কার বলল যে আল্লাহ যদি নবী পাঠাবেন আর রসুল পাঠাবেন তা আবার ইয়তিম ছেলেকে কেন, গরিবের ঘরে ইয়তিমের ঘরে। তাইফের নেতারা ছিল, মক্কার নেতারা ছিল, নেতা যারা পয়সাওয়ালা যাদের দাপট রয়েছে সমাজে তাদেরকে নবী বানাইতেন। আল্লাহ পাক বলছে এ ফজিলত দাও আল্লাহ পাকের কাজ, কাকে আল্লাহ পাক মর্যাদা দান করবেন না না দেবেন এটা আল্লাহ পাকের কাজ, এটা তোমাদের কাজ নাই। আল্লাহ পাক তারপরে বলছেন কুলিদুল্লাযিনা জামতুম মিন দুনিহি, হে নবী বলে দাও উদুল্লাযিনা জামতুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য উপাস্য সম্পর্কে তোমাদের যে ধারণা যে তারা তোমাদের উপাস্য, তোমাদের দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, সে প্রতিমা পুতুল হোক যেমন মুশরিকদের পৌত্তলিকদের রয়েছে, অথবা কবর মাজার হোক যেমন মুসলিম সমাজের শিরককারীদের রয়েছে, উদুল্লাযিনা জামতুম মিন দুনি, আল্লাহ ছাড়া যাদের সম্পর্কে তোমাদের ধারণা যে এরা তোমাদের আলেহা উপাস্য, ওদেরকে ডাকো দেখি, ওদেরকে আহ্বান করো ডাকো তো দেখি, ফালা ইয়ামলিকুনা কাশফাদ-দুররি আনকুম, আল্লাহ ঘোষণা করছেন যে শুনে রাখো এরা তোমাদের অনিষ্ট বিপদ দুঃখ দূর করতে পারে না, তোমাদের রোগ বা বালা মুসিবত বিপদ আপদ দূর করতে পারে না, দূর করার মালিক নয়, ওয়ালা তাহবিলা আর তা ফিরাতেও পারে না, একজনের রোগ আর একজন পর্যন্ত ফিরিয়ে দিবে, এক এলাকার রোগকে আর এক এলাকায় ফিরিয়ে দিবে, এই ক্ষমতাও তারা রাখে না, এই সমস্ত আল্লাহ পাকের কাজ, এই হচ্ছে তৌহিদ। কিন্তু যারা শিরকি আকীদা রাখে তাদের ধারণা যে মাজারে গেলে রোগ ভালো হয়, মাজারে গেলে বালা মুসিবত দূর হয়, মাজারে গেলে মনে মনস্কামনা পূরণ হয়, খাসি মুরগ জবাই করলে এই হাসিল হয়, নজরানা পেশ করলে এই হাসিল হয়, এগুলি শিরকি কথা, কোরআনের বহু আয়াত বিরোধী কথা। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযিন ইয়াদুন, ওই সব লোকেরা যাদেরকে এরা আহ্বান করে, যাদেরকে ডাকছো, কেউ হরে রাম হরে কৃষ্ণ করে ডাকছো, আর কেউ লাথ
হোবাল বলে ডাকছো, ওলো হোবাল এই বলে ডাকছো, যেমন ওহুদের যুদ্ধে কাফের মুশরিকরা এই স্লোগান দিয়েছিল। আর কেউ বলছে ইয়া গৌসুল আজম, হ্যাঁ বড় পীরকে গৌসুল আজম, আর চিস্তিকে গরিব নামাজ গরিবের দাতা বলে ডাকছো। আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা ডাকছো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, এরাই তো তাদের প্রতিপালক পর্যন্ত নৈকট্য তলাশ করে। ভালো করে শুনুন, ওয়াসিলা মানে আল কুরবা, ওয়াসিলা মানে কি আরবিতে আল কুরবা, নৈকট্য, আল্লাহর নৈকট্য তারাই তো সন্ধান করে। নবী রসুল থেকে শুরু করেন জিলানি চিস্তির আগে, আম্বিয়া রসুলগণ তারাও আল্লাহর নৈকট্য তলাশের জন্য ইমান আমলকে সুন্দর করেছেন। তাহাজ্জুদ পড়তে পড়তে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ফুলিয়ে দিয়েছেন, পা ফেটে গেছে, এই কথাগুলি হাদিসে নেই। কি কিসের জন্য? আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে। আল্লাহ পাকের আজাবের ভয়ে কাঁদতে থেকেছেন সেজদায় পড়ে পড়ে, আল্লাহ পাকের রহমতের আশায় কাঁদতে থেকেছেন, করেন নাই? আল্লাহ পাক তো তাই বলছেন যে যাদেরকে ডাকো তোমরা আল্লাহকে বাদ দিয়ে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য সন্ধান করে তারা। আইয়ুহুম আকরাব, যে তাদের কে অধিক নিকটবর্তী হতে পারে, কে আল্লাহর বেশি নিকট নৈকট্য প্রাপ্ত হতে পারে। ওয়ায়ারজুনা রাহমাতাহ, এবং আল্লাহ পাকের রহমতের তারা আশা আকাঙ্ক্ষা করে যে আল্লাহর রহমত পাবো, সেই জন্য ইবাদতবন্দেগীতে মেহনত করছি। ওয়ায়াখাফুনা আযাবাহু, এবং আল্লাহর আযাবকে তারা ভয় করে। শুনে রাখেন, এখানে দুটি কথা বলল, একটা কথা যে বান্দার দুটো ডানা আছে, মানুষের কি আছে দুটো ডানা, একটা হচ্ছে আশার ডানা, আশার এই হাতের ডানা বলছে না, কিসের ডানা? আশা আকাঙ্ক্ষা, আল্লাহর কাছে রহমতের আশা রাখবেন, অর্জুনা রহমাতা। আর একটা ডানা পাখা হচ্ছে কিসের? ভয়ের, ভয় ভীতির ডানা, ইয়াখাফুনা আযাব, আল্লাহর আযাবকে ভয় করে। দুটো ডানা যদি পাখির থাকে তাহলে উড়তে পারি, আর দুটো দুটো ডানার একটা ডানা যদি ভেঙে যায় আছাড় খেয়ে পড়ে। ঠিকই তেমনি কোন মুসলিমের বা কোন মানুষের যদি শুধু একটা থাকে দুটোর মধ্যে, তাহলে সে কখনো মুসলিম হতে পারবে না, কখনো সৎকর্মশীল হতে পারবে না। যেমন কেউ যদি শুধু আশাই করে, আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ 100টা খুন করেছে তাকেও আল্লাহ মাফ করেছেন, আল্লাহ যদি হ্যাঁ আবু সুফিয়ানকে মাফ করতে পারেন, হিন্দার মতো মহিলা যে রসুলের চাচার কলিজাকে চিবিয়েছে আর হার বানিয়েছে মালা বানিয়েছে, তাকেও যদি ইসলাম ইসলামের তৌফিক দিয়ে আল্লাহ মাফ করতে পারেন, তো আমাকে কেন মাফ করবেন? সেই জন্য ব্যভিচার করতে আছে, সুদ খেতে আছে, হারাম খেতে আছে, শিরিক করতে আছে, পাপ করতে আছে, চলবে? তাহলে শুধু আশা আছে, ভয় নেই, আল্লাহর আযাবের ভয় নেই। একটা ডানা থাকলে আছাড় খেয়ে পড়বে, জাহান্নামে যাবে, আছাড় খেয়ে কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। আর একটা ডানা হচ্ছে শুধু ভয়, ভয় করা, শুধু ভয়, এত ভয় লাগে আল্লাহর আযাবকে, জাহান্নামকে এত ভয় লাগে, কবর আযাবকে এত ভয় লাগে, এত ভয় লাগে, আর আশা নেই, একেবারে নিরাশ, হতাশ, আল্লাহ পাকের রহমত থেকে একেবারে নিরাশ। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমল করো, ইমান সুন্দর করো, নেক আমল করো, ফরজ ওয়াজিব আদায় করো, সুন্নত মুস্তাহাব আদায় করো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকো, আর আল্লাহর আযাবকে ভয়ও করো, আর রহমতের আশাও রাখো। তা না করে শুধু ভয় করছেন, ভয় করছেন, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছেন। আমার মতো পাপি তাপিকে আল্লাহ মাফ করবেন? কখনো মাফ করবেন না, মাফ হবে না, তাহলে কি করবো? আত্মহত্যা করে হবে না? হবে না, মাফ হবে না, তাহলে আর আমল করে লাভ? নামাজ পড়ছি, নামাজ পড়ে মাফই হবে না, এত গুনাহ করেছি, মাফই হবে না, তো নামাজ পড়ে লাভ? নামাজ ছেড়ে দিই, হবে না? হবে না, তাহলে বাকি জীবনটা আর কি করব? এতদিন পাপ, সারা জীবনটা 60 বছর পাপ করলাম, আর 2-4 বছর বাঁচবো কি? আর বাঁচবো না, নামাজ ধরেই লাভটা কি, আর তোবা করে লাভটা কি? আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে, জাহান্নামে যাবে না? যাবে না, জাহান্নামে আছাড় খেয়ে পড়বে। তো দুটো ডানা ঠিক রাখতে হবে, আল্লাহর রহমতের আশাও রাখবেন, আল্লাহ গফুরুর রহিম এটাও রাখবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দাতা, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহ আযাব দেবেন, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, কবরের জীবনে শাস্তি রয়েছে, দুটোই থাকতে হবে। আর একটি কথা এখানে বলবো, দুটি কথার একটি কথা বললাম, এটা যে মমিনের ডানা হচ্ছে দুটি, তাহলে মমিন হইতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি বলবো, সুফিরা পীর ভণ্ডরা শিখায় যে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করছি কিসের জন্য? আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে, ইশকের জন্য করছে, অথচ ইশক হচ্ছে চরিত্রহীনদের কাজ, ইশক মানে প্রেম করা, বেয়াদবি কথা, তারপরেও ধরলাম মহব্বতি, ধরে আল্লাহর মহব্বতে আল্লাহর প্রেমে কি করছে তারা? বলছে আমরা ইবাদত করি, আল্লাহর ইবাদত করি কিসের জন্য?
আল্লাহর প্রেমে, ওরা বলছে আল্লাহর ভয়েও না, আল্লাহর আজাবের ভয়েও না, আর আল্লাহ পাকের রহমতের জান্নাতের আশা নিয়ে না। এই জন্য তার রাবিয়া বসরি কিনেছে এক হাতে আগুন আর আর এক হাতে পানি, ভণ্ডামি, এক হাতে আগুন আর এক হাতে পানি, এই হচ্ছে ভণ্ডামি, কথা বুঝলেন না কি? আর লোকেরা জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, আপনি পানি আর আগুন নিয়ে কোথায় যাচ্ছেন? বলছে আমি যাচ্ছি, আমি আজকে যারা জান্নাতের আশায় এবাদত বন্দী ঘর নামাজ রোজা করে তাদের জান্নাতকে আমার এই আগুন দিয়ে কি করব, পুড়িয়ে ছারখার করে দেব, আর যারা জাহান্নামের ভয়ে কি করে আল্লাহর ইবাদত করে নামাজ রোজা করে ওই জাহান্নামকে এক লোটা পানি দিয়ে নেমিয়ে দেব। নাউজুবিল্লাহ। এই কিসসা যখন আমাদের দেশের বক্তারা বয়ান করে, মাশাআল্লাহ কত সুন্দর বক্তা, ওলিয়া ওলিয়া রাবিয়া বসরি আল্লাহর এত বড় ওলি ছিলেন, কিন্তু এটা যে ইসলাম বিরোধী কথা, কুফরি কথা, কোরআনের আয়াত বিরোধী কথা, ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুন আযাবা, ইবাদত বন্দেগি কেন করবেন, রহমতের আশায় আর ইয়াখাফুন আযাবা, আর আযাবের ভয়ে। কোরআন তো বলছে, আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা, আল্লাহ বলছেন নবী রাসূলগণ আমাকে ডাকে কিসের জন্য, রাগাবান, আল্লাহর রহমতের আগ্রহী আশাবাদী হয়ে, ওয়া রাহবান, আল্লাহর আযাবের ভয় ভীতিতে, দুটোই থাকতে হবে। ইসলাম শিখাচ্ছে কিছু আর পীর মুরিদি শিখাচ্ছে আর কিছু, তারপরেও পীর মুরিদি হচ্ছে হক আর হক্কানি পীর আর ইসলাম, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, তওবা করেন পীর মুরিদি থেকে, আর আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক পীর মুরিদির খপ্পর থেকে ভারত উপমহাদেশকে, বাংলাদেশকে, পাকিস্তানকে আল্লাহ পাক বাঁচাক, আর মুসলিম দেশ যেসব দেশে সুফিজম গ্রাস করে শির কুফরিতে লিপ্ত করেছে, কবর মাজারে লিপ্ত করেছে, আর বাতিল ইসলামের নয় বাতিল ধর্ম পালন করছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়াত দান করেন, আর তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক মুসলিমদেরকে, সাদা সিদা মানুষকে আল্লাহ পাক যেন হেফাজত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আযাব রাব্বিকা কানা মাহজুরা, নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতিপালকের আযাব ভয়াবহ, মাহজুরা মানে ভয় করার মতো বা ভয়াবহ। ওয়া ইন মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযযিবুহা আযাবান শাদীদ, আল্লাহ পাক বলছেন এমন কোন জনপদ নেই, এমন কোন জনপদ নেই যে যাকে আমি ধ্বংস করব না কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে আল্লাহ ধ্বংস করবেন, একটা ধ্বংস করা হচ্ছে যে যখন কিয়ামত হবে, আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন, আর একটা হচ্ছে যদি কোনো জনপদ বা জনপদের অধিবাসীর, জনপদ বলতে জনপদের অধিবাসী দেশবাসীকে বোঝানো হয়েছে, আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসে, পরকালে বিশ্বাসী না হয়, সৎকর্মশীল না হয়, যদি কুফুরি করে, বিরুদ্ধাচরণ শির করে, তো আল্লাহ পাক সেই জাতিকে, সেই জনপদকে ধ্বংস করবেন, যেমন আল্লাহ যুগে যুগে করেছেন, সেখানকার মানুষকে ধ্বংস করবেন। তারপরে মতের মাধ্যমে তো ধ্বংস হবে, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় হাজির হবে। আও মুআযযিবু আযাবান শাদীদ, অথবা তাদেরকে আমি কঠোর শাস্তি দেব। কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, এটা আল্লাহ পাকের কিতাবে লিখিত রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ পাকের কিতাব মানে লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে, আল্লাহ পাক লিখে রেখেছেন এই কথা যে যে কোনো জাতিকে একদিন কিয়ামত হবে আল্লাহ ধ্বংস করবেন, আর যদি অপরাধ করে আল্লাহ পাক সেই জাতিকে কঠোর শাস্তি দেবেন, অথবা মৃত্যু মুখে পতিত হবে, আর তারপর আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। ওমা মানা আনা নুরসিলা বিল আয়াত ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন এখানে এই আয়াতে মুজিজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরব মুশরিকরা মক্কার কুরাইশরা বললো, হে মোহাম্মদ তুমি যে নবী হয়ে এসছো, তো সাফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণ করে দাও, আমরা ধনী হয়ে যাবো, রাতারাতি বড় লোক হয়ে যাবো, গোটা সাফা পাহাড় স্বর্ণ করে দাও। আর বলল যে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি নবী হয়ে এসছো তো এক কাজ করো না, আর একটা মুজিজা দাও আমাদেরকে, যে মক্কা চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এই পাহাড়ের কারণে, পাথরের কারণে আমাদের কোনো ফসল, কোনো কিছু আমরা জন্মাতে পারছি না, ওই তায়েফ থেকে দু চারটা ফলমূল আসলে খেতে পাবো, আর না হলে ওই সামদেশ থেকে কিছু আসবে তাহলে খেতে পাবো, এখানে কোনো ফসল জন্মায় না, কোনো বাগান হয় না, তো এক কাজ করো সমস্ত পাহাড়গুলিকে তোমার ক্ষমতা দিয়ে তুমি সরিয়ে দাও তো দেখি, তোমার আল্লাহ যে আছে আর পরকাল আছে, আর তুমি যে ইসলাম সত্য দিন নিয়ে এসছো, তো তুমি করে দাও তো। আল্লাহ পাক করতে পারবেন না, পারতেন না? আল্লাহ ওর জবাব বলছেন, এই কাফের মুশরিকেরা যে এই মুজিজা চেয়েছিল, এই দুটো মুজিজা বিশেষ করে, এর জবাবে আল্লাহ বলছেন দেখো মুজিজা আসেনি মানে আল্লাহ রহম করেছেন তোমাদের উপর,
কারণ আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে মুজিজা অলৌকিকত্ব যদি কোন নবীর সাথে পাঠিয়ে দেন আর তারপরে ওই জাতি যদি তারপরেও আবদ্ধ হয় না মানে তাহলে আর কল্যাণ নেই, ওই জাতিকে অবশ্যই ধ্বংস করবেন, ঢালাহারে আল্লাহ ধ্বংস করবেন। আর এই কোরাইশদেরকে আরব মুশরিকদেরকে আল্লাহ ঢালাহারে ধ্বংস করতে চান না, সেই জন্য সাফাকে স্বর্ণে পরিণত করলেন না, আর এই পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এই সব ফসলের জমি বানিয়ে দিলেন না, না হলে তোমাদেরকে ওইভাবে ধ্বংস করতেন। তোমাদের কুফরির কারণে মুজিজা আসার পরে যদি কুফরি করতে, যেমন ভাবে সামুদ সম্প্রদায় আল্লাহ ধ্বংস, সামুদ সম্প্রদায় কি করেছিল, বলে হে সলে তুমি যদি নবী হয়েছ তো পাথরের পাহাড়ের মধ্য থেকে একটা উট এনে দাও তো, আর এমন উট নিয়ে এনে দাও যে উট নিয়ে একেবারে 10 মাসের পেটে বাচ্চা ওলি হইতে পারে, আর তারপরে তাড়াতাড়ি করে বাচ্চা ভূমিষ্ঠ হবে, তারপর আমার দুধ খেতে পাবো, এইরকম একটা উট নিয়ে দাও তো। আল্লাহ দিয়ে দিলেন, দিয়ে দিলেন। তারপরে তাদেরকে বললেন যে ওয়ালা তামাসু হবে সু, দেখো উটকে কিন্তু মারবে না, উটকে কিন্তু আহত করবে না। তারা কি করলো, ফাকারুহা, উটকে জবাই করে দিল। আল্লাহ বলছেন ফাদামদাম আলিম রব্বহুম বিজামবিহিম ফাসাওয়া, আল্লাহ পাক তাদেরকে সমূলে বিনাশ করে ধ্বংস করে দিলেন, বিকট শব্দের আজাব দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক ও কথা বলছেন যে হে আরব মুশরিকরা কুরাইশরা, তোমাদের জন্য এই রকম মুজিজা আল্লাহ দেননি, এতেই রহস্য হিকমত রয়েছে, এতে তোমাদের কল্যাণ রয়েছে। ওমা মানানা নুরসিলা বিল আয়াতি ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন, আমাকে বাধা দেয়নি কোন নিদর্শন পাঠাতে, আন নুরসিলা বিল আয়াত নিদর্শন সমূহ পাঠাতে মানে মুজিজা দেখাতে, ইল্লা আন কাযযাবা বিহাল আউয়ালুন, এটাই বাধা দিয়েছে যে পূর্বের লোকেরা, পূর্ববর্তী লোকেরা তা মিথ্যা মনে করেছে, আর মুজিজা আসার পরেও মানেনি, মুজিজাও মানেনি, আর মুজিজা যে নবীর কাছে এসে তাকেও মানেনি। আর ওই রকম উদাহরণস্বরূপ শুনো, আতাই না সামুদান নাকা, সামুদ সম্প্রদায়কে আমি উষ্ট্রি দিয়েছিলাম, মুবসিরাতান চাক্ষুষ, চোখের সামনে দেখতে পাচ্ছে যে পাহাড়ের ভেতর থেকে একটা উষ্ট্রি আওয়াজ করতে করতে বেরিয়ে চলে আসলো, ফাজালামু বিহা, কিন্তু সেই উষ্ট্রির উপর তারা জুলুম করেছিল, বাড়াবাড়ি করেছিল। অমা নুরসিলু বিল আয়াত ইল্লা তাখফিফা, আর আমি যে নিদর্শন সমূহ পাঠাই, মুজিজা পাঠাই, সেটা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন ওয়াইদ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন্নাস, স্মরণ করো হে নবী, তোমাকে যখন বলেছিলাম যে তোমার প্রতিপালক মানব জাতিকে ঘিরে রয়েছেন, আল্লাহ পাকের পরিবেষ্টনেই মানুষ রয়েছে, মানুষ আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারে না। তারপর আল্লাহ পাক কত ধৈর্যশীল, আল্লাহ পাক অপরাধীকে শাস্তি দেন না তড়িত। ওমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াশজারাতাল মালউনাতা ফিল কুরআন ওয়া নুখাউফুহুম ফামা ইয়াযীদুহুম ইল্লা তুগিয়ানান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দৃশ্য দেখিয়েছিলেন গায়বের দৃশ্য মেরাজে, এটা মানুষের জন্য পরীক্ষা ছিল। আর অভিশপ্ত গাছের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি জাহান্নাম দেখলাম, আর জাহান্নামে একটা কণ্টকযুক্ত জাক্কুম গাছ আছে, আগুনের মধ্যে সেই গাছ, আর লতা পাতা ডাল শাখা প্রশাখা পাতাওয়াল বিশিষ্ট গাছ, এই কথা বলাই কাফের মুশরিকরা তো ফিতনায় পড়লই পড়লো, অধিক তাদের গুমরাহি বাড়লো, অনেক দুর্বল ইমানের নতুন নতুন অনেক মুসলিম হয়েছিল, কিন্তু এখন ইমান দুর্বল, তারা অনেকে মুরতাদ হয়েছিল, তাদের জন্য পরীক্ষার বিষয়। আল্লাহ বলছেন যে মুজিজা নবীকে যে দিয়েছিলাম এতে পরীক্ষা, আর মুজিজাতে যে অনেক কিছু নবীকে দেখানো হইল, বাইতুল মুকাদ্দাস গেলেন, আবার সাত আসমানের উপরে গেলেন, অনেক কিছু দেখেন, এগুলি কথা যখন বয়ান করলেন অনেকের জন্য ফিতনার কারণ হয়ে গেল, তারা ইমান বিমুখ ইসলাম বিমুখ হয়েছিল। আর যখন সেই অভিশপ্ত গাছের কথা, জাক্কুম গাছের কথা বলা হলো, এ কেমন আজব কথা বলে রে, আগুনের মধ্যে আর গাছ বাঁচতে পারে, গাছ জ্বলে যাবে, আবার বলছে যে পাতা আছে ডাল আছে, সে এইরকম গাছ আবার জাহান্নামের মধ্যে আছে, এ কোন কথা, পাগলের কথা না, এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল। আল্লাহপাক বলছেন যে হে নবী শোনো, অমা জাআলনা রুয়াল্লাতি আরাইনাক, সেই দৃশ্য যা তোমাকে আমি দেখিয়েছিলাম সেটাকে কি করেছিলাম, ইল্লা ফিতনাতাল লিন্নাস, আমি সেটাকে মানুষের পরীক্ষা ছাড়া আর কিছু করি না, মানুষকে এর মাধ্যমে পরীক্ষা করেছিলাম। ওয়াশজারাতাল মালউনাতা ফিল কোরআন, আর অভিশপ্ত গাছ যে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, কোরআনে কারিমে অন্য অন্য সূরাতে, সূরা সাফাতে রয়েছে, ইন্না শাজারাতা জাক্কুম, এই জাক্কুম গাছের কথা, আর এই জাক্কুম জাহান্নামের মধ্যে রয়েছে, আর সেই গাছ কান্না রৌসু শায়াতিন, আর সেই গাছের ওপর ভাগটা হচ্ছে শয়তানের মাথার মতো, হ্যাঁ রৌসু শায়াতিন, শয়তানের মাথার মতো, এগুলি কথা কেমন বোধগম্য, আরে কেমন কথা বলে, এতে অনেকে গুমরা হয়েছে।
কুফুরিতে লিপ্ত হয়েছে। এই সম্পর্কে আল্লাহ বলছেন এগুলিকে আমি পরীক্ষার কারণ তাদের জন্য করেছিলাম। আর আল্লাহ পাক এইরকম গায়েব অদৃশ্যের কথা বলে যা মানুষ বুঝতেও পারে না আর মানুষ চোখে দেখতেও সক্ষম নয় বলে পরীক্ষা করেন যে বিশ্বাস করছে না করছে না। আমি আল্লাহ বলছি আমি এগুলি করতে পারি আর করেছি রেখেছি। জাহান্নামের আগুনের ভিতরে গাছ আছে একেবারে পাতা বিশিষ্ট গাছ, তাজা গাছ, শুকনো গাছ নয়। আমার কথা বিশ্বাস না করে কুফুরিতে লিপ্ত হয়েছে, মুরতাদ হয়েছে। আল্লাহ বলছে অনুখাউফুহুম, আর মানুষকে আমি ভয় দেখিয়ে থাকি। ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগিয়ানান কাবীরা, কিন্তু আমার ভীতি প্রদর্শন তাদের চরম বাড়াবাড়িকে বৃদ্ধি করল। এখানে আজকে শেষ করছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, আমাদের কথায় কাজে কোরআনে কারীমের যে আলোচনা করলাম তাতে যদি ভুল, আল্লাহ মাফ করে দেন। যেসব ভাইয়ের এখানে হাজির হয়েছে তাদের আল্লাহ পাক মাফ করে দেন। যেসব ভাই বোনেরা অনলাইনে আমাদের আলোচনা শুনছে আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।